চোখের সামনেই স্বপ্ন ছোঁয়ার হাতছানি। দীর্ঘদিন যানজটে নাকাল নগরবাসীর কাছে স্বস্তির নাম মেট্রো রেল। মেট্রো রেল কেবল যোগাযোগে গতি আনবে এমনটাই নয়, এর মাধ্যমে এই নগরে অর্থনীতির চাকাও আরও সচল হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, একেবারে প্রথম ধাক্কাতেই পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছেন না তারা, সেক্ষেত্রে কেমন হবে প্রথম পর্বের যাত্রা। ডিএমটিসিএল জানিয়েছে, প্রাথমিক পরিকল্পনায় আছে দিনে সর্বোচ্চ 4 ঘন্টা ট্রেন চালানোর। একটি ট্রেনে সর্বোচ্চ 200 যাত্রী চলাচল করবে। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও সরাসরি সার্ভিস দেবে MRT6, আপাতত থামবে না অন্য আর কোনো স্টেশনে। 29 তারিখ থেকে আমাদের যে কর্মসূচিটা আছে, যে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত সর্বোচ্চ 4 ঘন্টা প্রথম দিকে কোনো স্টেশনে দাঁড়াবে না। উত্তরা উত্তর থেকে একদিক একটা ট্রেন শুরু করবে, একটা ট্রেন আগারগাঁও থেকে শুরু করবে। এই বোদ্ধাওয়ে ট্রেনগুলো 10 মিনিট পরে পরে চলবে। যদিও প্রতি 7 বা 10 দিন পরপর বদল হবে পরিকল্পনা, সব কিছু নির্ভর করবে যাত্রী চাপ আর অভ্যস্ততার উপর। তবে সব পাট চুকিয়ে আসছে বছরের 26 মার্চ পূর্ণ অপারেশনে যেতে চায় কর্তৃপক্ষ। আমাদের প্রত্যাশা হলো যে 3 মাস পরে, মেবি এটা 26 মার্চ হতে পারে, তখন থেকে পূর্ণ অপারেশনে চলে যাবে, এর ভিতর মানুষ অভ্যস্ত হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। বাণিজ্যিক যাত্রার প্রথম দিন থেকে স্টেশনে মিলবে MRT পাস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।